এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, মৌসুমী অক্ষরেখার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। বাংলার 8 জেলায় জারি হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, চলবে টানা 5 দিন। তো মৌসুমী অক্ষরেখা ও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের কবে কখন থেকে টানা 5 দিন, বাংলার কোন 8 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে আপনাদের জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, শুক্রবার রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বৃষ্টি কম হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি যে বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। 27 আগস্ট শনিবার উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা রাজ্যের মধ্যে বাঁকুড়া দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে 27 আগস্ট শনিবারের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 আগস্ট শনিবার ও রবিবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলায় কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিন জেলাগুলিতে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন না হলেও পরের 3 দিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি মতো কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে 27 আগস্ট শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই। কলকাতার আবহাওয়া, আবহাওয়া দপ্তরের তরফে এদিন দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92%।